আমি ডিজিকে তো এখানে পাঠিয়েছিলাম আনারুল আমাদের ব্লক প্রেসিডেন্ট বাট তাকে কমপ্লেইন করেছিল ওরা কিন্তু সময় মতো পুলিশ পাঠায়নি ওকে অ্যারেস্ট করা হবে তার কারণ হচ্ছে অ্যারেস্ট করে কেন পুলিশ পাঠায়নি সময় মতো পাঠালে ঘটনাটা নাও ঘটতে পারত এটা দেখতে হবে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক গত 24 মার্চ রামপুরহাটে বকরিয়ে যে ঘটনা ঘটেছিল তারপর সেখানে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ডিরেক্টলি বলেছিলেন যে ওখানকার যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট ছিলেন যার নাম হচ্ছে আনোয়ারুল হোসেন তাকে গ্রেপ্তার করতে হবে কারণ তাকে খবর দেওয়া হয়েছিল এলাকার মানুষ খবর দিয়েছিলেন কিন্তু তিনি কেন সময়ে পুলিশ পাঠাননি সেই জন্য তাকে গ্রেপ্তার করতে হবে যেখানে যেখানে থাকবে সেখানে তাকে গ্রেপ্তার করতে হবে এরকম একটা নির্দেশ সেদিন কিন্তু সেখানে দাঁড়িয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একেবারে পরে পরেই তাকে একেবারে গ্রেপ্তার করে ফেলল পুলিশ কিন্তু দর্শক আমি গতকালকে একটা বক্তব্য শুনছিলাম আনোয়ারুল হোসেনের যখন তাকে আর কি আদালতে নিয়ে যাওয়া হয়েছিল সে সময় যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনাকে কেউ ফাঁসিয়েছেন এই এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছিল তাকে সেই সময় আনোয়ারুল হোসেন যে কমেন্টটা করেছেন দর্শক আপনাদেরকে সেটা একটু আপনাদেরকে শোনাবো শুনিয়ে মানে আমি শুনেছি গতকালকে আমি ভাবছিলাম যে সত্যি কী জ্বালা যিনি মানে অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ দিদি যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই আবার গুণগান করছেন আনোয়ারুল হোসেন তার প্রতি এখনও আস্থা রাখছেন আমি দর্শক আমি জাস্ট গতকাল যেটা শুনলাম আমি জাস্ট তাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল আদালতে সেই সময় কী বলেছেন আগে দর্শক শুনুন তারপর আমি আলোচনাতে আসছি জানি না দর্শক আপনারা পরিষ্কার শুনতে পেলেন কিনা বুঝতে পারলেন কিনা বলছেন যে নেত্রীর প্রতি ভরসা রয়েছে তাই সারেন্ডার হয়েছি আর যারা টিভিতে সব কথা বলেছেন মানে তারাই ফাঁসিয়েছেন একটা বলার চেষ্টা করেছেন এখন টিভিতে যারা বলেছেন টিভিতে তো অনেকেই বলেছেন অনুব্রত মণ্ডল তিনিও বলেছেন ঘটনার পরই টিভি বাস করে আগুন লেগেছে তার পরবর্তীকালে অনেক সময় অনেক বাইট দিয়েছেন তাকে উদ্দেশ্য করে কথাটা বললেন কিনা সেটা পরিষ্কার নয় তবে দর্শক তিনি যেটা বললেন যে নেত্রীর প্রতি আমার ভরসা রয়েছে নেত্রী বা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই নেত্রীর প্রতি আমাদের ভরসা রয়েছে এবং তাই সারেন্ডার করেছি এখন প্রশ্ন নেত্রী ওখানে দাঁড়িয়ে একেবারে ডিরেক্টলি অ্যারেস্ট করার কথা বললেন এবং তারপর পুলিশ একেবারে দৌড় দিল তার বাড়িতে প্রথমে তারপর সেখান থেকে তারাপীঠের কোথা থেকে একটা গ্রেপ্তার করে ফেলল পুলিশ সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই আর তারপরেও যখন তিনি বলছেন নিজেকে যে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে যখন এই কথা বলছেন মানে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে তাকে ফাঁসানো হয়েছে যখন এই কথা বলছেন কিন্তু যার বক্তব্য আমরা শুনলাম তাকে গ্রেপ্তারের বিষয়ে আগে থেকেই একেবারে তিনি বলে রেখেছিলেন তারপর গ্রেপ্তার করেছে পুলিশ তারপরেও তিনি গতকালকে এই কথা বলছেন যে নেত্রীর প্রতি আমার ভরসা রয়েছে নেত্রীর প্রতি আমার ভরসা যে সারেন্ডার হয়েছে মানে নেত্রীর প্রতি আমার এখনও ভরসা যেমন প্রশ্ন যখন একটা ঘটনা ঘটলো এবং এই মুহূর্তে সিবিআই তদন্ত চালাচ্ছে তারপরেও মানে যার নির্দেশে তিনি গ্রেপ্তার হলেন যিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো বেশি হাইলাইট করলেন পুরো বিষয়টাকে আনোয়ারুল হোসেনের নামটা বলে তিনি তো যেভাবে ওই সময় স্পটে দাঁড়িয়ে একবার আনোয়ারুল হোসেনকে গ্রেপ্তার করতে বলে তিনি একবার চিহ্নিত করে দিলেন মানে তিনি না বললে তো এতটাই হবে তো হাইলাইটেড হতোও না এত মানুষ তাকে হয়তো চিনতে পারতো না আমি জানি না পরবর্তীকালে তাকে আদৌ গ্রেপ্তার করা হতো কিনা একটা বিরাট বিষয় কিন্তু ফাঁসিয়েছে তিনি নিজেই বলছেন আমাকে ফাঁসানো যাকে ফাঁসানো হয়েছে কিন্তু যিনি তাকে গ্রেপ্তার করতে বললেন নির্দেশ দিলেন তবুও বলছেন যে দিদির প্রতি আমার ভরসা রয়েছে আমার এখনও ভরসা রয়েছে আমি দর্শক জানি না এ কী জ্বালা যিনি গ্রেপ্তার করার নির্দেশ দিলেন সেই মতো পুলিশ ছুটলো গ্রেপ্তার করলো তারপরে বলছেন দিদির প্রতি আমার ভরসা রয়েছে দিদি তো কার্যত তাকে জেলবন্দি করে দিলেন মানে দিদি তাকে কার্যত ডুবিয়ে দিলেন আপাতভাবে পরে আমি জানি কী হবে এখন যদিও সিবিআই যদি এটা বলতে মানে আপাতভাবে বলছি কিন্তু এখন যেহেতু সিবিআই হাতে চলে আসছে সুতরাং সিবিআই নিয়ম মেনে কাজ করবে কারণ এখানে অতটা প্রভাব খাটবে না যেটা আমরা বলতেই পারি কিন্তু যদি রাজ্য পুলিশ অ্যারেস্ট মানে অ্যারেস্টটাই থেমে থাকতো তখন আমরা আপাতভাবেই বলতাম কিন্তু আপাতভাবে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু এখন তো সিবিআইয়ের আন্ডারে চলে গেছে বিষয়টা যাই হোক দর্শক কিন্তু মানে এই যে বিষয়টা তৈরি হলো নেত্রী বললেন গ্রেপ্তার করলো পুলিশ তারপর এখন একেবারে সিবিআই হেফাজতে চলে গেলেন কিন্তু এখনও তিনি বলছেন যে নেত্রীর প্রতি আমার ভরসা রয়েছে এখন প্রশ্ন
ভরসা না অন্য কোনো আবার ভয় কাজ করছে? সত্যি কি নেত্রীর প্রতি ভরসা রয়েছে যিনি তাকে জেলবন্দী করে দিলেন এবং এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে পাঠিয়ে দিলেন, তার প্রতি এখনও বলছেন ভরসা রয়েছে? আমি দর্শক এটা খুবই অবাক লাগছে। অনেক সময় কি হয়, যারা যিনি নিজেকে নির্দোষ মনে করেন আর যদি কেউ তাকে গ্রেপ্তারের কথা বলেন তার প্রতি একটা ক্ষোভ প্রকাশ হবে, এটাই স্বাভাবিক নিয়ম। ধরুন আপনি নির্দোষ অথচ আপনাকে মানে গ্রেপ্তার করে নেওয়া হলো কারোর নির্দেশে, তো আপনি নির্দোষ আপনাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, যার নির্দেশে গ্রেপ্তার হলেন তার প্রতি বলবেন তার প্রতি আস্থা রয়েছে? তাহলে কি অন্য কোনো সেটিং ছিল নাকি? আস্থা রয়েছে মানে সেটিং ছিল মানে প্রথমে কি বলা হয়েছিল জানারুল তোকে গ্রেপ্তার করছি তারপর ব্যবস্থা হয়ে যাবে ছেড়ে দেবো, এরকম কোনো সেটিং ছিল? সেই জন্য কি তিনি এই কথা বলছেন আস্থা রয়েছে আরে যাকে গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছেন তার প্রতি আবার আস্থায় কী লোক? তার প্রতি আস্থা কখনো মানে কেউ বলে আমরা কখনো বলি? তাহলে দর্শক কী বিষয়টা, সত্যি কি কোনো সেটিং হয়েছিল যে এখন অ্যাস করছি পরে ছেড়ে দেবো, নাকি আবার অন্য কোনো ভয় কাজ করছে, নাকি আবার অন্য কোনো ভয় কাজ করছে যে নেত্রীর প্রতি যদি আবার ক্ষোভ প্রকাশ করি আবার যদি সব কিছুতে টান মেরে দেয়? এমনি তো সব বাড়ি ঘর দুয়ার নিয়ে যা চর্চা হচ্ছে, কোথা থেকে এলো এত টাকা এইসব নিয়ে অনেক চর্চা হচ্ছে, আমি জানি দর্শক অন্য কোনো ভয় আবার কাজ করছে কিনা, যে এমনিতে তো অ্যারেস্ট হয়েছি তারপর যদি আবার নেত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করে যদি আবার অন্য দিক দিয়ে আরও কিছুতে টান মারে, সেই ভয় থেকে এটা করছেন নাকি সত্যি তার সঙ্গে কথা হয়েছিল মানে ভরসার মতো কথা হয়েছিল সেই জন্য বলছেন, বোঝা মুশকিল দর্শক, সব কিছু গুলিয়ে যাচ্ছে। দর্শক কী বলবেন আপনাদের কী মনে হয়, এরপরেও নেত্রীর প্রতি ভরসা যারা বলছেন নিশ্চয়ই এ সম্পর্কে আপনাদের মতামত থাকতে পারে, অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।